আমরা জমিতে প্রথমে সার দিই, সার দেওয়ার কারণে সে ঘাস বেশি হয়, আবার ওই ঘাস তোলার জন্য আবার খরচ করি, তার মানে ডাবল খরচ করি। কিন্তু আমার হাতে যে জিনিসটা দেখছেন এটা আপনার এই খরচগুলোকে কমে দিতে পারে, এটা হচ্ছে মালচিং। মালচিং ব্যবহার করলে আপনার ঘাস হবে না, আর ঘাস না হলে নর্মালি আপনার নিড়ানি খরচ কমে যাবে। তো আমরা আজকে আলোচনা করব এই মালচিং নিয়ে। আপনারা আসলে মালচিং ব্যবহার করেন না পলিথিন? আমার হাতে দেখতে পাচ্ছেন মালচিং। আসলে এখন দেশে কম দামের নামে অনেক পলিথিন বিক্রি হচ্ছে, যেটা আসলে মালচিং না। মালচিং আসলে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট একটা উদাহরণ দিই, এটা দেখেন, আপনি যত টানবেন এই দেখেন কত বাড়তে আছে, এইটা দেখেন কোন পর্যন্ত আসছে, দেখেন প্রায় 1.5 ফিটের মতো আমরা টানছি। তো আপনি নর্মাল যে পলিথিন বাজারে পান, কম দামের মধ্যে পান, যেটা ইউভি প্রোটেক্টেড না, সেটা কিন্তু আপনারা খুব কম দামে পেয়ে যান। আর আপনারা সবসময় আমাদেরকে বলেন যে আপনার দাম 200-100 টাকা বেশি কেন? কারণ হচ্ছে আমরা অরিজিনাল কোয়ালিটির আপনাদেরকে মালচিং দিয়ে থাকি। এখন আসি মালচিং আসলে, পলিথিন আর মালচিং দিয়ে কি আসলে দেখেন, আপনার এটা হচ্ছে সাইন্টিফিক ওয়েটের তৈরি, আর পলিথিন হচ্ছে নর্মাল বিষয়, আপনি নর্মাল পলিথিন দিবেন। আর এটা হচ্ছে আপনার ইউভি প্রোটেক্টেড, পুরো সূর্য দেখেন, আমরা কিন্তু সিলভার কালারটা উপরে দিয়েছি, যেটার কারণে সূর্যের যে খারাপ রশ্মিটা আছে এটাকে কিন্তু দূর করতে পারবে। প্লাস যেটা হচ্ছে আপনার এই মালচিং, আমরা বাংলাদেশে প্রথম যে মালচিং আমরা যাদের কাছে বিক্রি করছি, সেই মালচিংটা আবার আমরা ফেরত নিচ্ছি। ব্যবহার করার পর যদি কেউ ফেরত দেয়, আমরা এটা কেজিতে করে নিয়ে তারপরে আমরা সেই কেজির দাম অনুযায়ী তাকে আবার নতুন মালচিং দিই। তার মানে বুঝতেই পারছেন, এটা আমরা আপনাদের যাতে পৃথিবীতে যে ক্ষতিটা হয় পলিথিনের কারণে, যেটা আপনি ফেলি দিয়ে আপনি মাটিটাকে নষ্ট করেন, সেটা আর করতে হবে না, কারণ আপনার এই নষ্ট জিনিসটারও একটা মূল্য নির্ধারণ হয়ে গেছে। তার মানে আমরা আপনাদেরকে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি, এবং এটার পাশাপাশি এটা আপনি যাতে পরবর্তীতে আপনার কোনো অসুবিধা না হয় সেটাও লক্ষ্য রাখি। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এই যে মালচিংগুলো ব্যবহার করেছি, পরের ভিডিওতে দেখবেন আমরা কী কী রোপণ করছি এবং মালচিং দেওয়ার সুবিধা কী কী, সেগুলো আপনারা দেখতে পাবেন। মালচিং দিলে দেখেন, আমরা নর্মালি যে জমিটাতে কাজ করছি সেটাতে কিন্তু এখন যদি ঘাস হয় প্রচুর টাকা শুধু নিড়ানিতেই খরচ হবে। তো আমরা যেহেতু এটা ব্যবহার করছি, আমাদের আর এই পারপাসে কোনো লেবার লাগবে না, পুরো সিজনে আমরা একটা লেবারও ব্যবহার করব না, কারণ আমাদের ঘাস উঠবে না। আর নর্মালি আমরা এখানে ড্রিপ ইরিগেশন ব্যবহার করছি, অনেকেই করে অনেকেই করেন, আপনারা চাইলে করতে পারেন। তো মোটামুটি মালচিংয়ের ব্যবহারটা, পুরোটা জার্নিটা কীভাবে লাগাচ্ছে, কীভাবে কত ফিট বাই কত ফিট, এগুলো সব কিছু আপনাদের পরের ভিডিওতে জানানো হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।